আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আনলিমিটেড ইনফো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি এসেছি চট্টগ্রামের পার্কি বিচে। যে বিচে আসার পর আমার অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো যে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর স্থলভাগের একেবারে শেষ প্রান্তে, এবং শেষ প্রান্তে দাঁড়িয়ে অনেকটাই ক্লান্ত শরীরে ক্লান্ত মনে মনে হচ্ছে এই জায়গাতে আসলে বা সাগর পাড়ে আসলে মনটা অনেক প্রশান্ত, সাগরের মতো একদম প্রশান্ত চিত্তে বুক ভরে একবার নিঃশ্বাস নেওয়া যায়। যেই নিঃশ্বাসটা নেওয়ার পর মনের ভিতরে অন্যরকম এক অনুভূতি তৈরি হয়। সাগর পাড়ে আসলে মনটা অনেক প্রফুল্ল হয়ে যায়, শরীর এবং মন দুয়ে মিলে এক অনাবিল আনন্দের উচ্ছ্বাস হাতছানি দিয়ে যায়। তো আমি পার্কি বিচে আসার পর যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কক্সবাজারের আদলে কিছু জিনিস এখানে তৈরি করা হয়েছে। যেই জিনিসগুলি দেখলে অনেকটাই কক্সবাজার অথবা পৃথিবীর অন্য অন্য বিচে যেরকম কিছু অবসর সময় কাটানোর জন্য কিছু ব্যবস্থা থাকে, কিছু চেয়ার থাকে ঘুমানোর জন্য চেয়ার বা রিল্যাক্স করার মতো চেয়ার, এই জিনিসগুলি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এবং এই চেয়ারে প্রতি এক ঘন্টার জন্য ভাড়া দিতে হবে 50 টাকা, এবং এই চেয়ারে অর্থাৎ এই চেয়ারটাতে শুয়ে ছবি তোলার জন্য দিতে হবে 10 টাকা। খুব অন্যরকম একটা অনুভূতি, অর্থাৎ বিদেশি স্টাইলে আমাদের এই বিচটি সাজানো হয়েছে। তো আসলেই খুব মনোমুগ্ধকর একটি প্লেস। এই প্লেসে আসলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। কিছু মানুষ সাগর থেকে চিংড়ি মাছের পোনা সংগ্রহ করছে বা মাছের পোনা সংগ্রহ করছে, তো যেই পোনাগুলি বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ হয় এবং ছোট ছোট কিছু মাছ তারা ধরে। তো আপনি আসলে একেবারে গ্রামীণ জীবনে একেবারে বাস্তব জীবনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন। আপনি চাইলে এখানে সাগরে গোসলও করতে পারবেন, গোসল করে স্বাদু পানিতে আবার নিজেকে ফ্রেশ হওয়ারও কিছু ব্যবস্থা রয়েছে আশেপাশের কিছু জলাশয়ে। তো এখানে পাখিরাও নিজের আনন্দে নিজের মতো করে খাবার সংগ্রহ করে, যেটা আসলে অনেক প্রাকৃতিক পরিবেশ এবং এক অন্যরকম এক অনুভূতি, যে অনুভূতিতে আপনি পা রাখার সাথে সাথে মনটা অন্যরকম এক আনন্দে ভরে যাবে। পাখিরা নিঃসন্দেহে যে পাখিগুলি দেখছেন তারা নিজেদের মনের আনন্দে খাবার সংগ্রহ করছে। আপনি জানেন এই খাবারগুলি কী খাচ্ছে তারা? এই খাবারগুলির ভিতরে এই পানির সাথে চলে আসতেছে ছোট ছোট কাঁকড়ার পোনা, ছোট ছোট এই পানির সাথে ভেসে আসতেছে ছোট ছোট কাঁকড়া, কাঁকড়ার পোনা আর কি। যে পোনাগুলি খেয়ে এই যে কাঁকড়াগুলি খেয়ে এই পাখিরা তাদের জীবন ধারণ করছে। পার্কি বিচের অর্থাৎ আমাদের সমুদ্র সৈকতের উপকূলবর্তী পানি ঢেউয়ের তোরে ঘোলাটে ভাব, তবে লবণাক্ত পানি, পানি অনেক। আপনি চাইলে এই পানি বোতলে ভরে আপনার বাড়িতেও নিয়ে যেতে পারেন, অন্তত বলতে পারবেন যে হ্যাঁ সমুদ্রে তো নিয়ে যেতে পারলাম না, সমুদ্রে পানি নিয়ে এসেছি। এবং অনেককে বলতে পারবেন যে সমুদ্রের পানিতে গোসল করেছি, সমুদ্রে একদম পাড় থেকে দেখেছি, দেখেছি তার প্রাকৃতিক সৌন্দর্য, দেখেছি তার গর্জন, দেখেছি তার ভালোবাসা। সমুদ্রের ভালোবাসাটা অন্যরকম, যখন জোয়ার আসে তখন আপনাকে দোকুল ছাপিয়ে পানি দিয়ে দেখিয়ে দিয়ে যায় তার অনাবিল দান, অনাবিল গর্জন। আবার যখন ভাটায় চলে যায় তখন দেখিয়ে দিয়ে যায় জীবনের ভাটার অংশটা। তো যখন একজন মানুষ তথা প্রকৃতি যখন বড় হয় বা তার জোয়ার আসে, তখন জোয়ারের গর্জন, জোয়ারের শব্দে অর্থাৎ পানির শব্দ যে গর্জন করে পানি আসে,
সেটা তার যৌবনকে বোঝানো হয় এবং যখন চলে যায় তখন তার বার্ধক্যটাকে বোঝানো হয়। বার্ধক্য যখন আসে তখন নিরিবিলি পানিগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং যখন জোয়ার আসে তখন খুব গর্জন করে পানিগুলি তীরে আশ্রে পড়ে এবং সেই শব্দটা আপনার শুনতে অনেকটাই ভালো লাগবে, বিশেষ করে আপনি যখন সাগর পাড়ে বসে সাগরের নির্মল বাতাস আপনি গ্রহণ করবেন তখন আপনার ভিতরটা অনেক শান্তিতে এবং প্রশান্তিতে ভরে যাবে। আমি এখানে আসার পর আমার এতটাই ভালো লেগেছে যে আমি বসে যখন নিজেকে আবিষ্কার করলাম যে আমি পৃথিবীর একদম শেষ প্রান্তে, পৃথিবীর স্থলভাগের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, তখন নিজেকে মনে হলো জীবনটাই হয়তো বা এরকম, যে এক সময় বার্ধক্যে পৌঁছে সমুদ্রের তীরের মতো জীবনের শেষটুকু অংশ উপভোগ করতে হবে। আবার সাগর পাড়ে আসলে মনে হলো যখন জোয়ার আসছিল, যখন শব্দ হচ্ছিল, যখন পানির গর্জন দিয়ে পানি যখন তীরে আশ্রে পড়ছিল, তখন মনে হলো যৌবনে পা রেখেছে। সাগর পাড়ে আসার পরে আপনার অনুভূতিটা ব্যাপক এবং ভিন্নতার রূপ নেবে। শহরের ইটকাঠের দালান কোঠার বেড়াজাল ভেঙে আপনি যখন মুক্ত আকাশে, মুক্ত বাতাসে সমুদ্রের এক পাড়ে এসে বসবেন, ঠিক তখনই মনে হবে পৃথিবীর খুব কাছাকাছি আপনি চলে এসেছেন, প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছেন। যদি কখনো সুযোগ হয় পরিবার পরিজন নিয়ে সাগর পাড়ে আসবেন, সাগর দেখবেন। যদি সেটাও সম্ভব না হয় নিজে একাকে এসে অন্তত সাগর পাড়ের দৃশ্য অনুধাবন করে পরিবারের জন্য নিয়ে যাবেন এক রাশ শুভেচ্ছা, সুখ, শান্তি, অনাবিল আনন্দ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।